পুরো নির্বাচনের বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও যেভাবে কমিশন কলকাতা পৌর সংস্থা নির্বাচনের দিন ঘোষণা করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যা চাইছে রাজ্য নির্বাচন কমিশন সেটাই করছে বলে অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি আজ কলকাতার নিউ টাউনে সাংবাদিকদের একথা জানান। টিএমসির কাছে একটা কম্পালশন, যে করে হোক কলকাতা জিততে হবে, সেখানে এদিকে কোর্টে কেস চলছে, হিয়ারিং হচ্ছে, আর ইলেকশন কমিশনকে দিয়ে এদিকে ঘোষণাও হয়ে গেছে। রাজ্য ইলেকশন কমিশন তো রাজ্য সরকার চালায়, সেই জন্য তাদের ইচ্ছা মতো হচ্ছে, যেটা চাইছেন ওটা হচ্ছে, যখন চাইছেন তখন হচ্ছে, এটা নিয়ে সবাই চিন্তিত। তাহলে কোর্ট কাছারি আর প্রশ্ন কী থাকলো? গতবারে বাই ইলেকশনে অর্ধেক কেন হচ্ছে বলে অনেকে কোর্টে গেছিলেন, কোর্ট বললো যে ইলেকশন ঘোষণা হয়ে গেছে, আমাদের কিছু করার নেই। এখন ইলেকশন ঘোষণা হওয়ার আগে লোকে কোর্টে গেছেন, তারপরেও কোর্টের হিয়ারিং হতে হতে আবার ডেট ঘোষণা হয়ে গেলো দিনক্ষণ, এমনকি এত তাড়াহুড়ো গণ্ডগোল হবে আমরা জানি। রিপোলিংয়ের জন্য বোধহয় সময় রাখাই হয়নি, কাউন্টিং করে রাতারাতি আর সব গুটিয়ে ফেলতে হবে, এরকম একটা তাড়া আছে টিএমসির, বোঝাই যাচ্ছে।